াম শুকুল ইসলাম আপনারা দেখছেন আরাম বা দর্শক জাস্ট কিছুক্ষণ আগে বর্ধমান থেকে ফিরলাম আজকে সকালেই আমাকে বর্ধমান যেতে হয়েছিল কারণ আজকে বর্ধমান কোর্টে আমার একটি কেসের হিয়ারিংয়ের ডেট ছিল সেখানে পৌঁছে এই ভিডিওটা করেছিলাম আপনারা হয়তো সেটা দেখেওছেন সেখানে বলেছিলাম যে আমি কেন বর্ধমান কোর্টে এসেছি তবে দর্শক আমি দেখছি যে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট বক্সে একটা বিষয় জানতে চেয়েছেন যে আমাকে কেন আবার বর্ধমান যেতে হয়েছে কলকাতা হাইকোর্ট তো বলেছে যে আমাকে বাড়ির কাছাকাছি জায়গাতে জেরা করতে আমি প্রথমেই তার উত্তর উত্তরটা দিয়ে দিই যেটা হচ্ছে যে আমি কিন্তু আজকে বর্ধমানে গিয়েছিলাম কোনো থানাতে নয় বর্ধমান কোর্টে আর কলকাতা হাইকোর্ট কিন্তু এরকম কিছু বলেনি যে কোর্টে আমাকে যেতে হবে না কলকাতা হাইকোর্ট বলেছে যে বেঙ্গল পুলিশ এরিয়ার যদি কোথাও কোনো কেস হয় যদি কোনো থানা আমাকে জেরা করার প্রয়োজন মনে করে সেই ক্ষেত্রে ওই এই থানা একবার ওই থানা একবার একবার মালদা একবার শিলিগুড়ি আর একবার পুরুলিয়া বাঁকুড়া এরকম করলে চলবে না আমাকে জেরা করতে হবে একটি জায়গাতে এবং সেটা আমার বাড়ির কাছাকাছি এলাকাতে এই কথা কিন্তু বলেছে কলকাতা হাইকোর্ট সেটা একেবারে থানার ক্ষেত্রে থানার জেরার ক্ষেত্রে কিন্তু এরকম নয় যে মানে অন্য কোথাও অন্য কোনো আদালতেও আমাকে যেতে হবে না আর সেটা হয়ও না ফলে আমি আজকে যেটা গিয়েছিলাম বর্ধমানে সেটা হচ্ছে বর্ধমান কোর্টে গিয়েছিলাম আর বর্ধমান কোর্ট মানে বর্ধমান কোর্ট কেন যে কোনো কোর্টে যেতে আমাদের আমাদের কিন্তু কোনো আপত্তি নেই কারণ কোর্ট তো একটা ভরসার জায়গা আমাদের প্রশ্ন হচ্ছে থানা নিয়ে থানা পুলিশ নিয়ে কারণ থানা পুলিশ অযথা হ্যারাস করে থানা পুলিশ ওই মিথ্যা কেস সাজায় কেসের মেরিট না থাকলেও বসে রাখে নানানভাবে মানে হ্যারাস করার চেষ্টা করে এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের আপত্তি কিন্তু আমাদের আপত্তি কোনো আদালতকে নিয়ে নয় আদালতকে নিয়ে কিন্তু আমাদের আপত্তি থাকার কথাও নয় আর আদালত আছে বলেই তো আমরা এখনও এখানে বসে রয়েছি মানে আমি তো এখানে বসে কাজটা করতে পারছি আদালতের জন্যই আদালতই তো বিচারটা করছে আর আমাদের কিন্তু আদালতে যেতে আমার কিন্তু বিশেষ করে খুবই ভালো লাগে কারণ আদালত হচ্ছে বিচারের জায়গা এতদিন পুলিশ মিথ্যা কেস দিয়ে মিথ্যা সাজিয়ে হ্যারাস করার চেষ্টা করছিলো এবার আদালতে প্রমাণ করতে হবে তো এবার আমাদের তো মানে মজা দেখার কথা যে আদালতে এসো বলো এবার প্রমাণ করো সুতরাং আদালতে যেতে আমাদের কিন্তু খারাপ লাগে না আমার তো লাগেই না আদালতে যাওয়া মানে একটা বিরাট ভরসার জায়গা যে এবার পুলিশ তো অনেক কিছু কেনামতি করেছে এবার প্রমাণ করতে হবে এবার সাক্ষী নিয়ে এসো এবার সাক্ষীকে প্রশ্ন করো আমাদের আইনজীবীও প্রশ্ন করবেন ব্যাস এবার তো একেবারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে সুতরাং আদালতে যেতে কিন্তু আমার খুবই হওয়া লাগে যখনই আদালতের কোনো ডেট থাকে আমি যাই হ্যাঁ টাইম টেকিং হয় টাইম নষ্ট হয় অন্য অনেক কাজ ফেলে যেতে হয় হ্যাঁ সব ঠিক আছে কিন্তু এটা তো আমাদেরকে সময় তো দিতেই হবে মানে এটা তো যেতেই হবে তো দর্শক আজকে সেটাই আর কি হয়েছে বর্ধমান আদালতে আমাকে যেতে হয়েছে এখন আদালতে কি হয়েছে আমি সেটা নিয়ে ব্যাখ্যাতে আসব তার আগে শুধু একটু বলে দিই যে কি কেস আমি বলেছি এই ভিডিওতে ভিডিওতে যে সেটা হচ্ছে ডাকাতি কেস আর আমি সেটা দেখে দেখে দেখছি যে আপনারা ওরা কি কমেন্টে বলছেন আপনি আবার ডাকাতি করেছেন কেস তো হয়েছে করি না করি পুলিশ তো কেস তো দিয়েছে এখন কবে কোথায় ডাকাতি করেছি বা কেন কেসটা হয়েছে আমি সেটা নিয়ে একটা প্রতিবেদন আপনাদেরকে প্রথমে দেখাবো যেটা মানে অনেক আগের একটা পুরনো প্রতিবেদন যখন আর কি কেসটা হয়েছিল তখন আমাদের তখন কিন্তু আমাদের একটা ওই কেবিল চ্যানেল ছিল আরামবাগে আরামবাগ মহকুমাতে কেবিল চ্যানেল তখন কিন্তু ইউটিউবে আমরা এতটা ছিলাম না ইউটিউব সম্পর্কে তখন কিন্তু আমরা এতটা জানতামও না তখন কেবিল চ্যানেল আরামবাগ মহকুমা এলাকাতে ছিল ছোট্ট একটা লোকাল কেবিল চ্যানেল আরামবাগ টিভি নামে ছিল তো সেখানে কিন্তু আমি একটা প্রতিবেদন করেছিলাম এই যে যে কেসটা হয়েছিল অ্যাকচুয়ালি তখন আমার কাছে এক রিপোর্টার কাজ করত সে আর কি পুলিশের টাকা তোলার ছবি করতে গিয়েছিল তো ছবি করতে গিয়ে তাকে ধরে ফেলে পুলিশ এবং সেটা হচ্ছে আরামবাগ থানার কাছাকাছি একটা থানা কিন্তু অন্য জেলা বর্ধমান মাধবডিহি থানা তো সেই এলাকায় যখন আর কি ছবিটা করছিল পুলিশের তোলাবাজির ছবি গাড়ি থেকে তো তখন তাকে ধরে ফেলে ধরে নিয়ে চলে যায় এবং আমি যখন খবর পাই আমি তখন আরামবাগে আমার অফিসে ছিলাম আমিও আবার যাই খবর পেয়ে যাই তো আমি একেবারে মানে একেবারে থানা পর্যন্ত পৌঁছে যাই মানে ও যখন থানাতে মানে মাধবডি বর্ধমানের যে থানা মাধবডিহি যখন সেখানে নিয়ে চলে যাওয়া হয় আমি আবার একটা গাড়ি নিয়ে গেলাম একেবারে থানা পর্যন্ত গেলাম থানাতে গিয়ে আমি একেবারে মানে ওসির সঙ্গে কথাও বলেছি তারপর আমি পরে জানছি যে আমার নামও কেস হয়েছে মানে যে রিপোর্টার ওই পুলিশের তোলাবাজির ছবিটা করছিলো তাকেও দেওয়া হয়েছে ডাকাতি কেস কী ডাকাতি কীভাবে সাজানো হয়েছে আমি সেটা আমি আসছি ব্যাখ্যাতে তার আগে একটা ওই ভিডিও দেখাবো আপনাদেরকে প্রতিবেদন আর সেই কেসে আমারও নাম জড়িয়ে দেওয়া হয়েছে আমিও নাকি ওই টিমে ছিলাম ডাকাতির টিমে ছিলাম মানে ওই আমার যে রিপোর্টার যাকে গ্রেপ্তার করা হয়েছিল তার সঙ্গে আমিও ছিলাম তো এখন এই হচ্ছে কেসটা দর্শক তো আমি ব্যাখ্যাতে আসব যে আজকে আদালতে কি হয়েছে তো তার আগে আমি দেখাই ভিডিওটা সেই সময় আমি আরামবাগ টিভিতে যে ভিডিওটা বানিয়েছিলাম আমি সেটা একটু দর্শক আপনাদেরকে দেখাই এবং শুধু একটা কেস নয় হলো তো প্রথমে ডাকাতি কেস তারপর যা ডাকাতি হয়েছে যে ব্যক্তির তার ওয়াইফ মানে যেখানে আর কি ডাকাতিটা হয়েছে সেই জায়গার থেকে তার যে গ্রামের বাড়ি ওই ব্যক্তির অনেকটা দূরে সেটা আবার মানে বাঁকুড়ার বাঁকুড়ার ইন্দাস থানাতে তো সেখানে আমি আবার তার ওয়াইফের কাছে গিয়েছিলাম যে আপনার হাজব্যান্ডের কি ডাকাতি হয়েছে যেহেতু হাজব্যান্ড প্রতিদিন বাড়িতে আসেন না তো আমি একটু আর কি ক্রস করতে গিয়েছিলাম পরের দিন সকালবেলাতে তো সেখানে গিয়ে আবার আমাকে আবার নতুন কেস খেতে হয়েছে পরে আমি জানলাম যে আমার নামে আবার তার ওয়াইফও কেস করেছেন আমি নাকি তার শিলতাহানি করেছি আমি দর্শক পুরোপুরি ব্যাখাতে আসব আগে ভিডিও ভিডিওটা দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আগে দেখুন দর্শক ভিডিওটা পুলিশের ছবি করতে গেলে চিন্তাই বাজ বা ডাকাত কেসে ফাঁসিয়ে পুলিশের তোলাবাজির ছবি করতে গেলে চিন্তাই বাজ বা ডাকাত কেসে ফাঁসিয়ে দিল পুলিশ এমনই অভিযোগ বর্ধমানের মাধবদিহি থানার বিরুদ্ধে মূল কারিগর নাকি ওসি দেবাশিস নাগ গত বিশে সেপ্টেম্বর রাত নটা নাগাদ আরামবাগ বর্ধমান রোডের উচালন এলাকায় রাস্তার ওপর লরি দাঁড় করিয়ে ডাকবাবু মারফত টাকা তুলছিল পুলিশ খবর পেয়ে হুগলির আরামবাগ টিভি রিপোর্টার সুরাজ আলী খান সেখানে যান মোবাইলে তোলাবাজি ছবি তুললে সেটা দেখতে পেয়ে তাকে আটক করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় তারপর রাত দশটা নাগাদ ফাঁড়িতে আসেন মাদকডিহি থানার ওসি দেবাশিস নাগ তাকে থানায় নিয়ে চলে যান আরাম্বল টিভির এডিটার শেখ শফিকুল ইসলাম ওই রাতেই থানায় গেলে ওসি দেবাশিস নাগ বলেন সুরাজ আলী খানের নামে পাবলিক কমপ্লেন রয়েছে তারপর ব্যস্ত আছে বলে শফিকুল ইসলামকে চলে যেতে বলেন কিন্তু পরদিন জানা যায় সুরাজ আলী খানের নামে শেখ শাকির নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেছেন যার অভিযোগ ওই দিন তিনি যখন বর্ধমান থেকে বাইক নিয়ে উচ্চারণ আসছিলেন তখন সুরাজ আলী খান তার মাথার উপর রিভার্ভার ঠেকিয়ে প্যান্টের পকেট থেকে সাড়ে ছ হাজার টাকা এবং গলায় থাকা দেড় ভরি ওজনের একটি সোনার চেন ছিনিয়ে নিয়েছিলেন কিন্তু পালাতে গেলে তার ক্যাচে মেজিতে নাকি স্থানীয়রা এসে তাকে ধরে টহলরত পুলিশের হাতে তুলে দেন অর্থাৎ রিপোর্টার সোয়াজ খান হয়ে গেলেন ছিনতাইবাজ বা ডাকাত ছিনতাই হয়ে যাওয়া জিনিসপত্র ও ডাকাত দলকে ধরার জন্য পাঁচ দিনে পুলিশি রিমান্ড নেওয়া হয় সুরাজ খানকে অভিযোগপত্রে লেখা সুরাজ খান পাকড়াও হলেও একজন ছিল যার নাম শেখ শফিকুল চার চাকা নিয়ে চলে যায় সে পরদিন উচালনে শেখ শাকিলের ডেরায় যান আরাম্বল টিভি এডিটর শেখ শফিকুল ইসলাম মোবাইলে অভিযোগপত্রে ছবি দেখিয়ে বলা হয় এটা কি তার হাতের লেখা এটা কপি এই যে আপনার নাম আপনার নাম আছে শেখ দেখুন হ্যাঁ আমার হাতে লেখা আছে শেখ সাকিল লেখা আছে এরপর জানতে চাওয়া হয় অভিযোগ পত্রে কতজনের নাম লিখেছেন তিনি কতজনের নাম উল্লেখ করেছেন একজন যাকে বেঁচে তার নাম উল্লেখ করেছে অর্থাৎ তিনি বলেন একজনের নাম অথচ দুজনের নাম রয়েছে অভিযোগ পত্রে সুরাজ খান এবং শেখ শফিকুল প্রশ্ন করা হয় কিসে এসেছিল তো স্মৃতিটা মোটর ভাই মোটর ভাই

তার স্ত্রীর কাছে জানতে চাওয়া হয় স্বামীর ডাকাতির খবর কি জানেন আচ্ছা ওর কি কিছু ঘটনা ঘটেছে পুলিশ কেস কিছু হয়েছে মানে কিছু মানে রাস্তায় কেউ আটকেছে কেউ বন্দুক ঠেকিয়ে কিছু করেছে এরকম কিছু ঘটনা শুনেছেন শেখ শাকিল আরামবাগ টিভির ক্যামেরার সামনে দাবি করেছিলেন তার গলায় থাকা সোনার চেনটি তার শ্বশুর বাড়ি থেকে পেয়েছিলেন তার শাশুড়ি কি বলছেন কি জামাইকে চেন গড়িয়ে দিয়েছিলেন বর্ধমান থেকে সোনা চেন এত সব অসংগতির পরেও সুরাজ আলী খানকে পাঁচ দিনের পিছিতে নেয় মাধববিহী থানা বলা হয় ছিনতাই হয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হবে এবং ডাকাত দলকে ধরা হবে পাঁচ দিন পর অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর সুরাজ আলী খানকে ফের আদালতে তোলা হয় তখন সাড়ে ছ হাজার টাকা সিজ দেখানো হয় এবং তারপর বলা হয় যে রিভলভার এখনো উদ্ধার হয়নি সেই সঙ্গে ডাকাত দলকে ধরতে হবে সেই জন্যে আরও রিমান্ড চাই আদালত আরও পাঁচ দিনের পিসি মঞ্জুর করে প্রশ্ন হচ্ছে পাঁচ দিন পর কেন ওই টাকা সিজ দেখানো হলো। প্রথম দিনই তো এই টাকা পাওয়ার কথা তাহলে কি সুরাজ আলী খানকে হেনস্থ করার জন্যই এই কৌশল শোনা যাচ্ছে সুরাজ আলী খানের সঙ্গে আরামবাগ টিভি এইটার শেখ শফিকুল ইসলাম সহ আরো কয়েকজনকে গ্রেফতার করা হবে প্রশ্ন পুলিশ আর কতদিন মিথ্যাকে সত্য বলে চালাবে প্রভাব প্রতিপত্তি সম্পন্ন মানুষ বাবা রাম রহিমের যদি বিচার হয় এইসব পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিচার হবে না এই প্রশ্ন রইল সংশ্লিষ্ট মহলের কাছে দর্শক এই হচ্ছে বিষয় সেই কেস ডাকাতি কেস যেখানে আমার নামও জানানো হয় যদিও আমাকে গ্রেপ্তার মানে করেনি বা করতে পারেনি আমাকে অবশ্য বেল নিতে হয়েছিল সেই কেস চলছে এখন বিচার চলছে আর যেখানকার ঘটনা সেখান থেকে এই যে শাকিল তার যে গ্রামের বাড়ি অনেকটা দূরে মানে শাকিল আর কি রোজ গ্রামের বাড়িতে যান না এবং সেই কারণেই আমি যখন পরের দিনে গেলাম একেবারে ক্যামেরা নিয়ে ওয়াইফ জানেনি না এইসব যে হয়েছে বা এইসব যে অভিযোগ হয়েছে সেটাও জানেন না তাকে আর কি তখনও শিখিয়ে দেওয়া হয়নি এবার যখন ওখানে মানে খবর করে এলাম যখন আর কি সব জানাজানি হয়ে গেল তখন আবার ওই মহিলাকে দিয়ে আমার নামে ইন্দাস থানা অর্থাৎ এই বাঁকুড়ার যেখানে গ্রামের বাড়ি ইন্দাস থানা সেখানে আবার ওই কেসটা করা হয়েছে আমার নামে হানির। তার কেস চলছে বিষ্ণুপুরে যেখানে আমাকে কদিন আগে যেতে হয়েছিল মানে এই এই মানে এটার সঙ্গে দুটো কেস একটা ডাকাতি আর ডাকাতির বিষয়ে ক্রস চেক করতে গিয়ে খবর করতে গিয়ে আরও একটা কেস জুটে যায় আবার কপালে সেটা হয়ে গেছে শীলতাহানি এই হচ্ছে রাজ্যের পুলিশের অবস্থা দর্শক এবং আজকে আমাকে এই যে শাকিলের যে বিষয়টা ডাকাতির কেসটা সেই কেসে আজকে আমাকে যেতে হয়েছিল বর্ধমানে ডাকাত হিসেবে কি হলো আদালতে যখন ডাকা হলো আমাদেরকে আমাকে এবং সুরাজ আলী খানকে আমরা গেলাম আদালতে দাঁড়ালাম যখন দাঁড়িয়েছি লম্বা লম্বা লোক তো আমরা সত্যি কথা বলতে ডাকাত ডাকাতি লাগছিল যখন আলোচনা হচ্ছিল ডাকাতি 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 দর্শক কি আর বলবো ভাবছিলাম যে কোথায় আমরা রয়েছি আজকে ডাকাত দেখুন অভিযুক্ত করা হয়েছে প্রমাণ তো করতে পারবে না ঠিক আছে কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্ত হিসেবে আমাদেরকে তো ডাকাত হিসেবে মানে ধরা হচ্ছে এবং যেভাবে দাঁড়াতে হচ্ছে আদালতে ডাকাত সন্দেহে দাঁড়িয়ে আছি একেবারে এভাবে আদালতে দাঁড়ানোর অনেক অনেক তবে নিয়ম আছে আপনারা জানেন মানে যখন ভাবছিলাম যে ডাকাত সন্দে আমরা দাঁড়িয়ে রয়েছি বা আমি দাঁড়িয়ে রয়েছি ডাকাত বিচারকের সামনে এইভাবে স্থির তবে দর্শক শাকিল কিন্তু আজকে আসেননি ওই শেখ শাকিল তার কিন্তু আজকে মানে আর কি হাজির হওয়ার কথা ছিল সাক্ষী হিসেবে তিনি কিন্তু আসেননি এর আগেও তিনি আসেননি ডেট ফেল করেছেন তবে আজকে যেটা হয়েছে সেটা এই শেখ শাকিলদের নামে আরও যারা আর কি সাক্ষী রয়েছেন তাদের নামে ওয়ারেন্ট ইস্যু করেছে আদালত আমি কিন্তু খুবই খুশি আমাদেরকে পুলিশ দিয়ে ধরানো এবার পুলিশ তোমাদেরকে টেনে নিয়ে যাবে আদালতে অভিযোগটা তো একেবারে খুব করে ফেললেন কারো কথা শুনে খুব করে ফেললেন জানি কোহাতে কি হয়েছে সেই সময় পুলিশের কতটা যোগ ছিল জানি কিন্তু সে কারো কথা শুনে হোক যাই হোক অভিযোগটা তো বেশ করে ফেলেছেন খাঁচাখাঁচ সইটা তো করে ফেলেছেন দেখানো নি কী ওখানে মানে লেখা হয়েছে সেটা হয়তো ভালো করে দেখেননি যখন এবার বিচার চলছে এখন পালিয়ে পালিয়ে পেড়ালে হবে এবার তো যেতে হবে এবার তো প্রমাণ করতে হবে যখন অভিযোগটা করে ফেললেন বা অভিযোগের সইটা করে ফেললেন এখন যখন আদালত ডাকছে সমান পাঠাচ্ছে কেন যাচ্ছেন না কেন পালিয়ে বেড়াচ্ছেন কত দিন পালিয়ে বেড়াবেন আইন কিন্তু পেছন দিও মানে পেছন দিক দিয়েও কিন্তু বেঁধে দিতে পারে আইন আছে বলে সামনে যাকে দেখতে পাচ্ছি বেঁধে ফেলো কিন্তু আইন এমন না পেছন দিক দিয়ে তাকেও কিন্তু জাপটে ধরতে পারে যদি ঠিক পথে তিনি বা সে না চলেন বা চলে এখন কেন পালিয়ে বেড়াচ্ছেন কেন কেন আসছেন না কোর্টের ডেটে আসুন প্রমাণ করুন যে আমরা ডাকাতি করতে গেছি প্রমাণ করুন প্রমাণ তো করতে হবে আসেননি সেই জন্য আজকে বর্ধমান আদালত ওয়ারেন্ট ইস্যু করেছে এমনটাই খবর দর্শক এই হচ্ছে বিষয় দর্শক কী আর করার আছে আজকে সত্যিই ওই ডাকাতের যে বিষয়টা বলছিলাম যখন দাঁড়িয়েছিলাম একটা খারাপ লাগছিলো একটা ভিতর থেকে একটা অন্যরকমের যখন দাঁড়িয়ে আছি ডাকাত সবাই তাকাচ্ছেন যারা আর কি চেনেন না জানেন না টাকা ছন্দে সেই যে তাকানো যে চাউনি সেটা তো কত একটা যদি আবার এটাও মনে মনে ভাবি আমি তো দোষ করিনি ঠিক আছে কিন্তু ওই মানে কয়েক সেকেন্ডের জন্য না একটা এমন একটা এ হয়েছিল মানে রিয়াকশান তৈরি হয়েছিল আমার মধ্যে সেটা আপনাদেরকে হয়তো ওইভাবে বলে মানে বোঝাতে পারবো না তবে দর্শক যাই হোক যাই চলুক এটুকু আশা রাখি একদিন সুশাসনের সূর্য উঠবেই এটা কিন্তু আশা রাখি সেই আশাতেই এগিয়ে যাচ্ছে দর্শক কি বলবেন যদি এসব নিয়ে আপনাদেরকে যে বলা থাকে বলবেন নজর রাখবেন আরাম